হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল হিজিবিজি রান্নাঘর। আজকে আমি আপনাদের দেখাবো চিকেন কষা, তাও আবার সহজ ভাবে। তাহলে চলুন দেখে ফেলি চিকেনের জন্য কি কি লাগছে। আমি নিয়েছি চিকেন ও নিয়েছি আদা রসুন ও লঙ্কার পেস্ট, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, মিট মশলা, লঙ্কা গুঁড়ো, নুন, পিঁয়াজ, কাঁচা লঙ্কা, গরম মশলা ও ধনে পাতা। চলুন তাহলে এবারে আমার রান্নাটা শুরু করি। প্রথমে আমি সরষের তেল দেব এবং সরষের তেলটা গরম করতে দেব। সরষের তেলটা আমার গরম হয়ে গেছে, এরপর আমি আদা রসুন ও কাঁচা লঙ্কার পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেইটা দেব। প্রথমে পেস্টটা ভাজা হয়ে গেছে, এরপর আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেব। পেঁয়াজটা আমার হালকা করে ভাজা হয়ে গেছে, এবারে আমি মশলাটা জল দিয়ে মাখিয়ে সেটা ঢেলে দেব, দিয়ে আমি মশলাটা এরপর কষব। সিম্পল করে আমি চিকেন কষাটা করছি, আপনারা চাইলে সবাই বাড়িতে করতে পারবেন। বাড়িতে যা যা মশলা আছে সেই মশলা দিয়ে আমি চিকেনটা করছি। মশলাটা হালকা কষা হয়ে গেছে এবং উপরে তেল উঠে গেছে, এরপর আমি চিকেনটা দিয়ে দেব, দিয়ে চিকেনটা দিয়ে আমি এবারে কষব। যদি আপনাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করবেন। চিকেনটা কষা হচ্ছে মোটামুটি, এরপর আমি গরম মশলাটা দিয়ে দেবো ও সামান্য জল দিয়ে হালকা আঁচে ঢাকা লাগিয়ে রেখে দেবো 10 মিনিটের মতো। ঢাকাটা তুলবো ও ধনে পাতাটা দিয়ে দেবো, ধনে পাতাটা দিয়ে হালকা কষবো, তাহলে আমার চিকেনটা রেডি হয়ে যাবে। দিয়ে আপনাদেরকে আমি পরিবেশন করে দেখাবো আমার চিকেনটা কেমন হয়েছে। চিকেন কষাটা হয়ে গেছে, এবারে আপনাদেরকে আমি পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে। চলুন তাহলে দেখাই। চিকেন কষাটা পরিবেশন করে নিয়েছি, দেখুন কেমন হয়েছে। যদি ভালো লাগে তা লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।